বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি লাবণ্য জাহান, চলে আসছি ফ্যাশনেবল ড্রেস থেকে লাইভে। যারা যারা আমার সাথে আছেন, দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন, একটু বলবেন যে আমার লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা, দেখা যায় কিনা, শুনতে পাচ্ছেন কিনা, এবং কার কার কাছে আমি সুপার ডুপার ক্রিস্টাল ক্লিয়ার আছি। ঠিক আছে, লাইভটা যারা যারা জয়েন করবেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এই প্রথমবারের মতো যেই ব্র্যান্ড আজকে আমরা লঞ্চ করতে যাচ্ছি, এই ব্র্যান্ড শুধুমাত্র আজকে ফ্যাশনেবল ড্রেস থেকেই লঞ্চিং হবে, তারপর বাকি সব পেজে দেখা যাবে। ওকে, তো আমি যেটা দেখাবো অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখিয়ে দিতে হবে। ফার্স্ট আমি, আচ্ছা, আঞ্জুমান আরা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, লাইভ জয়েন করে লাইভ শেয়ার করে দিবেন। ঠিক আছে, লাইভটা জয়েন করার সাথে সাথে লাইভটা শেয়ার করে দিতে লাগবেই লাগবে। ঠিক আছে, কেমন আছো? খুব ভালো, খুবই ভালো। একটু ধরো আমি লাইভটা শেয়ার করে দিই, তাই না? আমিও শেয়ার করে দিই, তোমরাও শেয়ার করে দিতে পারো, তোমরাও শেয়ার করে রাখতে পারো। আমি আসলে উপরের কমেন্টের জন্য কিছুই দেখতে পাচ্ছি না উপরে আসলে। তো যাই হোক, তাও আমি লাইভ শেয়ার করে দিই। লাইভ ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলবা। ঠিক আছে, আপুরা পুষ্পিতা পপি লাভ দিয়েছে, কেমন আছি? ফোন দেওয়ার কথা বলে তো পরে আর ফোন দিলি না। আচ্ছা, হাই 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 হাই, অনেক অনেক হাই। হ্যাঁ, হাই হাই, ওই যে বলো না হাই হাই, হাই হাই না করে হ্যালো হ্যালো করি তাহলে ভালো হবে। হাই আপু, হ্যালো, যারা যারা আসো লাইভ শেয়ার করে দিবা, এবং বেশি বেশি করে একটা চুপ করে লাভ দিয়ে যাবা, একটা লাইক দিয়ে যাবা, যেন কিনা যে কোনো আপডেটে তোমরা আমাদের সাথেই থাকতে পারো। ঠিক আছে, এবং আমার যেই সুন্দর ড্রেসটা পরে আছি, এটা কিন্তু আমি যখন আপুর কাছে ফার্স্ট লাইভে এসেছিলাম তখনই বলেছিলাম যে এই ড্রেসটা আমি নিবই নিবো, এবং আমি নিয়েই ফেলেছি। হ্যাঁ, আমার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমি একদম র্যান্ডমভাবে তোমাদের সাথে লাইভ করছি। এখানে আসলে একদমই মনে করো ঠান্ডা লাগে, মনের মানে নিজের মতো করে লাইভ করা যায়। ঠিক আছে, তো যাই হোক, একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, একটু সাথে থাকতে হবে। ওকে, কোনো দিন এই জীবনে যদি আমার ফোনে একটু চার্জ থাকতো, কোনো দিনই ফোনে চার্জ থাকে না। ওকে গ্রেট, আমি যে ড্রেসটা পরেছি বিনসাইডের একটা থ্রি পিস পরেছি। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব, খুবই সুন্দর, খুবই সুন্দর সুন্দর ড্রেস। তার আগে আজকে আমি প্রথমেই যে ক্যাটালগটা আজকে প্রথমে দেখাবো। হ্যাঁ, আচ্ছা আপু, অনেকদিন আপনার জুয়েলারি লাইভ দেখি না, কেন, কোথায় থাকেন, কোথায় 12টার সময় থাকেন কই? শেয়ার দেন, তোমার গাইড ড্রেসটা হবে? হ্যাঁ, আমার গাইড ড্রেসটা হবে কি? হ্যাঁ, আমার গাইড ড্রেসটাও হতেও পারে, যাই হোক এটা তো আমার ড্রেস। হ্যাঁ, যদি হয় আমি তোমাদেরকে দেখাই দিব। ঠিক আছে, 400 আপুদের জয়নিং পেয়েছি, বাট আরও অনেক আপুদের জয়নিং চাই। এটা পরে আমি সুন্দর একটা ছবি তুলেছি, আমি একটু আগে আমার পেজে শেয়ার করলাম, দাও তো আমি ছবিটা ওদেরকে একটু দেখাই। একটু আগে সুন্দর একটা এভাবে এভাবে পোস্ট টোস্ট দিয়ে ছবি তুলেছি, দাঁড়াও, খুব সুন্দরই হয়েছে। আর ড্রেসটা এত সুন্দর, এই যে দেখো ড্রেসটা অনেক সুন্দর। কিরে ভাই, কোনোভাবেই দেখাতে পারছি না। যাই হোক, লাভলি আপি, লাভলি ড্রেস, থ্যাংক ইউ শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। দীপা আলি ইজ ওয়াচিং, কেমন আছেন দীপা আপু? চলো আমরা লাইভ স্টার্ট করে দিই। প্রথমে বলে দিই ফ্যাশনেবল ড্রেসের কিছু বেসিক ইনফরমেশন, নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে তো ইনবক্স করতেই হবে। ইনসাইড ঢাকাতে হচ্ছে আমাদের 80 টাকা, এবং আউটসাইড ঢাকাতে হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ, এবং আউটসাইড আলিদের জন্য এসে পরিবহনের ব্যবস্থা রয়েছে, এসেতে চাইলে তোমরা নিয়ে নিতে পারবা। ঠিক আছে, কোনো বিকাশের কোনো ঝামেলা না, ঝামেলা নেই। লাবণ্য, আন্তর্জাতিক দায়িত্ব। আচ্ছা, এই প্রথমবারের মতো এই যে রান পাসান, ঠিক আছে, রান পাসান, এইটা জাস্ট দেখো মডেলকে, আমি আর আমার বান্ধবী, ঠিক আছে, আমি আর আমার বান্ধবী দুজন দাঁড়িয়ে ফটোশুট করেছি, মিথ্যে কথা, আমরা না, ঠিক আছে, মনের সাথ। হ্যাঁ, গোলে মিঠাই আর কি, এরকম আর ব্যাপার। কেমন আছেন? লাভলি আপু লিখেছে, আমি খুব ভালো আছি, ওয়াও, আলপনা আপু জয়েন করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা দেখো, এটা আসবে আজকে প্রথমবার, এটা কিন্তু আমরা কাতানের রাংপাসান দেখাবো। ঠিক আছে, কাতান দুপাটের রাংপাসান দেখাবো, সব বিসমিল্লাহ করছি, এবং ওপেন করলেই দেখবা যে এত এত সুন্দর সুন্দর ড্রেস, এত সুন্দর সুন্দর ড্রেস। আখি আপু লিখেছে, হাই আপু, হাই, কেমন আছি সবাই? অপরূপ সুন্দর ড্রেস নিয়ে আজকে আমি লাবণ্য জাহান হাজির হয়ে গেছি। তোমাকে শাড়িতে বেশি সুন্দর লাগে, নারী মানেই হচ্ছে শাড়ি, কি বলো মেয়েরা? হ্যাঁ, শাড়ি পরতে পারো? পারে, ওরাও পারে। লাবণ্য আপু, এই পেজে তোমাকে দেখে খুশি হয়ে গেলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই যে ওমা, এই কালারটা একটু নাইস,
তাই না? ল্যাভেন্ডার কালার, একটা ডিফারেন্ট কালার পেয়েছি, খুবই সুন্দর ড্রেস। দেখাও 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 বিলকিস আপু, কি দেখাইতেছি দেখো, দেখে নাও। তারপর আরো অনেক কালার আছে, আমি নিজেও এখন পর্যন্ত দেখি নাই, জাস্ট উপরেরটা দেখেই শান্তি। ওকে চলো বিসমিল্লাহ করি, ক্যাটালগটা দাও আগে, দেখাই কি কালার দেখাবা। এই যে দেখো, এইটা আসবে আমার প্রথম কালার, কালারটা আসবে হচ্ছে ব্লুইশ টাইপের একটা কালার, ঠিক আছে। হাই আপুনি, সেলিনা আপু লিখেছেন, কেমন আছেন আপু, কেমন আছেন বলেন, ঠিক আছে। যারা যারা জয়েন করছি, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সো বিসমিল্লাহ, প্রথমেই বললাম না, আজকে এই প্রথমবারের মতোই হচ্ছে আমরা লঞ্চ করছি। ওই যে ও আমাকে বলে দিয়ে গেছে যে আপু এটা অনেক বেশি সুপার, আপু দাম কত বলবা? হ্যাঁ কেন বলবো না, অবশ্যই বলবো। এই দেখো সুইচ কটন বডি, বডি আসবে এইচ এন লেন্থ আসবে, বডি সবার হয়ে যাবে, ঠিক আছে। প্রথমেই সুন্দর একটা কালার দিয়ে স্টার্ট করলাম। এই দেখো এত সুন্দর বডি এবং এত সুন্দর লেন্থ, বডি আসবে এইচ ই, লেন্থ আসবে 46-47, কটন বডি, ঠিক আছে। বডিটা আসবে কটন, খুবই 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 সুন্দর। আপনার ড্রেসের ম্যাটেরিয়ালটা কি বলে দিচ্ছি, এটা আসবে আমার ড্রেসের এমব্রয়ডারি প্যানেলটা, ট্রাস্ট মি, এটা এমব্রয়ডারি নাকি হচ্ছে তোমার প্রিন্ট, তুমি হাত দিলে বুঝবা, আদারওয়াইজ বুঝার অপশন নাই। আদারওয়াইজ বুঝার অপশন নাই। ওকে, তোমার পরার ড্রেসটা কত কত রে? আমার পরার ড্রেসটা এই দেখো, হ্যাঁ এটা আসবে হচ্ছে ওয়াটার, আচ্ছা 26 টাকা। এই যে এই মেটার মিষ্টি খাও, তুমি কি তুই কিচ্ছু জানো না, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 2600 টাকা, 2600 টাকা আনস্টিচ, ঠিক আছে। স্টিচিং করে নিবা, এবং পাকিস্তানি ড্রেসগুলো যেরকম একটু লুজ ফিটিং পরলে ভালো লাগে, একটু লুজ টুজ পরলে বেশ বেশ ভালো লাগে। ওকে, এটা দেখানো স্টার্ট করি। এই যে দেখো, এটা আসবে হচ্ছে ওয়াটার প্রিন্টটা, অ্যান্ড দেন এখানে যে আমার এমব্রয়ডারিটা করা আছে না, সুপার এমব্রয়ডারি প্যাচ, এই যে এতখানি ক্লোজলি দেখাই দি, এই যে দেখো অ্যামেজিং হয়েছে। তোমার জামার দাম কত? আমার জামার দাম 2600, ঠিক আছে, মাত্র 2600 টাকা, কি সুন্দর লাগছে। এখানে একটা এক্সট্রা প্যানেল আছে অলিভিয়া কালারের মধ্যে। এবার চলো ব্যাক পার্ট দেখানোর আগে লোয়ার পার্টটা একটু দেখিয়ে দিই। এটা আসবে হচ্ছে আমার দামানের অংশটা, খুবই সুন্দর একটা ডিপ, না লাইট, না লাইটও না ডিপও না, এটা হচ্ছে গিয়ে তোমার ম্যাট একটা নেভি কালার, ঠিক আছে, ম্যাট নেভি ব্লু কালার। এবার আমি এটা স্লিভসের পোর্শন দেখানোর আগে হচ্ছে ব্যাক পার্টটা দেখাবো। এই যে দেখো, এটা আসবে ড্রেসের ব্যাক পার্টটা, ওকে, এটা আসবে ড্রেসের ব্যাক পার্ট, ফ্যানের বাতাস আমার উড়াই নিয়ে তোমাদের কোলে ফেলাই দিবে এরকম আর একটা ব্যাপার। এটা আসবে হচ্ছে আমার ড্রেসের ব্যাক পোর্শনটা, ব্যাকেও সেম এরকম আর একটা পার পাচ্ছ, এই যে দেখো ব্যাকেও এরকম আর একটা পার পাবা। গুলবানু কত করে আপু? গুলবানুর লাইভ আজকে নয়, যেদিন হবে আমি ওই দিন বলে দিব, আমি নিজেও জানি না আপু, ঠিক আছে। এইবার ড্রেসের ডাউন পার্টটা দেখিয়ে দিই, এটা আসবে হচ্ছে আমার লোয়ার পোর্শন এবং এটা আসবে হচ্ছে স্লিভসের পার্ট। আমার মতো স্লিভস রেডি করতে পারবা, ইভেন এটা কিন্তু আমার রেডি করা ড্রেস, সরি মানে রেডি করে নিয়েছি, ঠিক আছে, আমি এরকম করে বানিয়ে নিয়েছি, তোমরাও এরকম করে বানিয়ে নিতে পারবা, ফুল স্লিভস দিয়ে এরকম বেল বটম প্লিজ বানাতে পারবা। এইবার এই ড্রেসের প্রাইস শোনার পালা, এইবার এই ড্রেসের প্রাইস শুনতেই চাই আমরা, তাই না? এই রকমের একটা ব্যাপার হবে, একটু সুন্দর করে ধরে দেখে, যেহেতু এটা আমার প্রথম ড্রেস। এই যে দেখো, এই আসবে, ওয়াও অ্যামেজিং একটা দুপাট্টা, খুবই নাইস। হ্যাঁ, কটনের মধ্যে কাতানের কাজ করা, আমি বললাম না, এই প্রথম শুধুমাত্র আজকে লাইভ দেখে এখন সব পেজে পেজে অ্যাভেলেবেল হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই এইটা এখানে কিন্তু কাতানের কাজ করা আছে, এই যে দেখো, ওকে, কটন বডির মধ্যে ওড়নাটা, ভিতরে হচ্ছে কাতানের কাজ করা। এই প্রথম রাংপাসান হচ্ছে এত সুন্দর ড্রেস নিয়ে এসেছে, ওকে। সো দুই সাইডে এরকমের, এই যে এই রকমের পার আছে, আমি একটা খুবই সুন্দর করে ভালো করে দেখিয়ে দিলাম, যেন কিনা বাকিগুলো তোমরা সুন্দর সুন্দর করে বুঝে নিতে পারো। এবং এইটাও কটন বডির ওড়না 6 হাত, ঠিক আছে। প্যান্টটা একটু ধরে প্রাইসটা মেনশন করে দিচ্ছি, ও মাই গড, এটা আসবে হচ্ছে ট্রাউজারটা, ওকে। সো এই ড্রেসটার প্রাইস আসবে অনলি, রাংপাসান্ত এই ড্রেসটার প্রাইস আসবে অনলি 2350 টাকা, 2350, ঠিক বলছি,
প্রাইস 2350 টাকা পেয়ে যাচ্ছে বললাম না, কাতান বডি পুরোটাই, হ্যাঁ কটনের মধ্যে কাতান, খুবই সুন্দর, প্রাইস আসবে 2350 টাকা, শুধুমাত্র ফ্যাশনেবল ড্রেসের পক্ষেই পসিবল দেয়া, ঠিক আছে। আপনার ড্রেসটার দাম, আমার ড্রেসটার তো আরো রিজনেবল, মাত্র 2650, 2650, কি করে এটা বের করে দাও, বলে যে চলে যা আল্লাহ। তোমার পরোটার দাম কত? আমার পরোটার দাম হইতেছে কত, কত যেন ছিল, 2600 টাকা, 2650, হ্যাঁ ভালোই সেভার করে দিছো, প্রাইস আসবে 2600 টাকা, সরি 2600 টাকা, হ্যাঁ যা ওইখানেই যা, এইটার প্রাইস আসবে 2600 অনলি, ঠিক আছে। নেক্সট কালার কম্বিনেশনে যাব, নেক্সট আসবে হচ্ছে আরেকটা সুন্দরী কালার, একদম কমলা সুন্দরী, আমরা তিনজনই, এই যে দেখো এটা আসবে খুবই সুন্দর। আপু তুমি এখন থেকে কি রেগুলার লাইভ করবা? যদি তোমরা চাও তাহলে, আদারওয়াইজ তো আমাকে রেখে কোনো লাভ নেই, ওরা তো সবাই আছে, আমার থাইকাতে কোনো লাভ নেই। এই দেখো এই কালারটা আসবে, ও খুবই সফট করে জাস্ট একটা লিপস্টিক দিয়েছে, লিপ গ্লস দিয়েছে, এরপর এই কালারের জন্য আর কোনো ওকে সাজতে হয়নি, আমার মতো এত সাজতে হয় নাই, ও খুব সুন্দর করে সেজেছে। এটা দেখো, এটা আসবে হচ্ছে 80 বডি, লেন্থ আসবে 46-47, এবং এটার ম্যাটেরিয়ালটা আসবে সুইচ কটন বডি, ঠিক আছে। তোমার জামাটা আজকে ঝিলা ঢালা, খুব ভালো লাগছে, এই যে পাকিস্তানি ড্রেস না, আমি একটু সুন্দর আমার কমফি করে রেডি করি, কারণ এগুলো সুইচ কটন বডির হয় তো এমনিই খুবই খুবই আরাম আরাম ড্রেস। এই আসবে হচ্ছে আমার ড্রেসের এমব্রয়ডারিটা, আমার ড্রেসের সুপার একটা এমব্রয়ডারি এই ড্রেসটা, দেখো কি যে নাইস, হ্যাঁ। আর ডাউন পার্টটা আমি দেখাবো, ডাউন পার্টটা আসবে হচ্ছে এই যে এটা, ঠিক আছে, এই যে এটা আসবে হচ্ছে অরেঞ্জ কালার এবং সি গ্রিন কালার দিয়ে কম্বিনেশন, এবং সাইডে কিন্তু দেখো একটা পার করা আছে, হ্যাঁ রং পছন্দ। এইটার ওড়নাটা দেখার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি, খালি একটু বাকি জিনিসগুলো দেখিয়ে তারপরে তোমাদেরকে ওড়নাটাও দেখাই দিব। এইটা আসবে ড্রেসের ব্যাক পার্টটা, সি কি অসাধারণ, এটা আসবে ড্রেসের ব্যাক পার্টটা, এবার ওয়াও আপনি দেখেছো পছন্দ করছে ওরা। এটা হচ্ছে কি আমার ড্রেসের স্লিভসের পার্ট, স্লিভসও তোমরা এভাবে রেডি করতে পারবা, এরকম আমার মতো ঝিলা ঢালা করেও ড্রেস রেডি করতে পারবে বলে দিলাম, এবং খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের দুল দিয়ে পরবা, তাহলে তো উড়াই নিয়ে যাবে, আর ওই নাইকার মতো হচ্ছে গ্লভস লাগাবা, ইয়ে সুপার সে উপর একটা ওড়না, জাস্ট তোমরা দেখো কি যে অসাধারণ, কি যে অসাধারণ, আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না, এখানে কাতানের কাজ করা আছে, ব্যাক পার্টটা মানে দেখাই দিই তাহলে বুঝবা। আপু তুমি তোমার আগের লাইভে আমি দেখতে পারি না ওই ব্লু কালার ড্রেসটার প্রাইস কত ছিল, এইটার আগের ব্লুটা, এটার আগের ব্লুটার প্রাইস ছিল হচ্ছে 2350 টাকা, এবং এই ড্রেসটার প্রাইসও 2350 টাকা, 2350, ঠিক আছে, 2350 কটন প্যান্ট দিয়ে, কটন প্যান্ট দিয়ে অসম্ভব প্রীতি, অসম্ভব প্রীতি, আমি না একটু মাথায় কাপড় দিয়ে ঢং করতে চাই। এই দেখো কত বড় ওড়না, ঠিক আছে, কত বড় ওড়না, এত বড় ওড়না পেলে আম্মু খুব খুশি হয়ে যায় সত্যি কথা, আমি একটু দেখিয়ে দেই, এই যে দেখো অরেঞ্জ কালারটাই নিলাম, বিকজ অফ অরেঞ্জ কালারটা হচ্ছে অনেক সুন্দর ফুটবে, আমার টোনের যারা আছো, আমার টোনের যারা আছো তাদের জন্য বলছি, চাইলে যে অনেকে এরকম মাথায় কাপড় দিয়ে কানের দুল বের করে রাখে, সুন্দর একটা ডিজাইন, তাই না, নাইস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা এত সুন্দর কেন? ফাইজা শেখ লিখেছে হাই আপু, হাই কেমন আছো, প্রাইস বলো, প্রাইস অরেঞ্জটা বেশি সুন্দর, তাই না, অরেঞ্জটা আসলেই সুন্দর, এটার প্রাইস আসবে হচ্ছে অনলি 2350, 2350, আর আমি যেটা পড়েছি এটা হচ্ছে 2600 টাকা, 2600 টাকা, পুরো বডিটাই এমব্রয়ডারি করা আছে, শেয়ার ডান, থ্যাংক ইউ, এবং এমব্রয়ডারির সাথে এই যে দেখাই, এমব্রয়ডারির সাথে এই রকমের সিকোয়েন্সের ওয়ার্ক আছে। সুমনা কি খবর, লাইভ শেয়ার করে দাও, আসতে আসো, পাগলিগুলা কি যে নাইস লাগছে, তাই সত্যি। আচ্ছা তৃতীয় ড্রেস দেখাবো, তিন নাম্বারটা, এটা আসবে হচ্ছে এই কম্বিনেশনের, এটার কম্বিনেশন আসবে অলিভ গার্ডেন টাইপের আর হচ্ছে মেরুন, আমি স্টার্ট করছি, এই যে দেখো এইটা,
দেখো আগে দূর থেকে দেখিয়ে দেই, খুবই সুন্দর মায়াবী টোনের একটা কালার, যাদের মধ্যে মনে করো মায়ার মানে অভাব আছে তারা এটা নিয়ে মনে করো হ্যাঁ একটু মায়া লাগানোর জন্য এই টাইপের কালার নিতে পারবা, হ্যাঁ ভালো লাগবে। প্রাইস বলো, আমি এখন যে রান পাসান দেখাচ্ছি এটার প্রাইস আসবে হচ্ছে 2350, তাই তো 2350। জাস্ট এমব্রয়ডারি ফিনিশিংটা দেখো, হ্যাঁ এমব্রয়ডারি ফিনিশিংটা দেখো কি অসম্ভব প্রিটি। আর ডাউন পার্টটা আসবে হচ্ছে এই রকমের মেরুন কালার, তার মধ্যে হচ্ছে বাঁশঝাড়ের মতো এই যে প্রিন্ট পার, ডিজিটাল পার, ঠিক আছে। এবং সাইডে কিন্তু সুন্দর প্যানেল আছে, এই যে এক্সট্রা প্যানেল আছে প্রত্যেকটার সাথে। তোমারটার প্রাইসই বলো কেন, আমারটাই নিতে লাগবে, আমারটাই নিতে কেন লাগবে। এটা দেখো, এটা আসবে ড্রেসের ব্যাক পার্ট, এটা ড্রেসের ব্যাক পার্ট খুব সুন্দর। তোমার বিয়েতে দাওয়াত দিবা যেতে চাই, হয়ে গেল তো, হইলো কোনো কথা এটা? আমার বিয়ে তো হয়েই গেছে, এখন কবে দাওয়াত খাবা তোমরা বলো তো। এটা দেখো, এটা আসবে আমার স্লিভস এর পার্টটা, ওনার ম্যাটেরিয়াল কটন, কটনের মধ্যে হচ্ছে কাতানের কাজ। এই প্রথম লঞ্চ হয়েছে এই প্যাটার্নটা, ওকে এই প্রথম প্যাটার্নটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, ওয়াও নাইস। এই যে এইটা আসবে হচ্ছে আমার কটনের উড়না, বাবারি আর একটু হলে উড়ে চলে যেতাম আপুর কাছে, আর একটু হলে বাতাসে। এটা দেখো, তোমারটাই নিব। আচ্ছা ঠিক আছে, রুনা লায়লা আপু লিখেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। রুনা আপুর একটা গান বলো তো, রুনা লায়লার ফেভারিট গান কোনটা কি যেন? আরে ধ্যাত্রিক, আমার পেটে আছে মুখে নাই। তোমরা কেউ না মূর্খগুলা, একটা গান জানে না রুনা আপুর? আপু তোমারটার প্রাইস কত? আমারটার প্রাইস আসবে মাত্র 2600 টাকা, 2600। এটা দেখো, এটা আসবে হচ্ছে খুবই ওই যে মায়াবী কালারের প্যান্টের কাপড়, ঠিক আছে। প্রাইস আসবে 2350, 2350 টাকা। আমি গান শোনাবো, কি যেন একটা আছে না কি জানো, তোমরা সত্যি তোমার বিয়ে হয়ে গেছে, আহা রে এত কষ্ট পাইলে তো সমস্যা আছে, হ্যাঁ সমস্যা আছে তো, এত কষ্ট পাওয়া যাবে না, হলো তো এই কিছুদিন আগেই হলো। এরপর দেখিয়ে দিব হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন, এইটাও সুপার, এইটাও সুপার। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। দেখেছো একদম আমি এইটাই বলতে নিছিলাম, বিশ্বাস করো। হ্যাঁ তুমি অনেক সুন্দর, কম মেকআপ করলে আরো ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে তো মেকআপ করতেই হয় আপু, মেকআপ ছাড়া কেমনে হবে বলো। এইবার হচ্ছে নেক্সট ড্রেসে চলে যাব, এই জায়গায় এটা আরেকটা আরেকটা স্কিনি টোন, যেটা কিনা আমি পরে আছি এই টাইপের, ঠিক আছে। আমি যেটা পরে আছি এটা হচ্ছে সেই সেই টোনের, খুব সুন্দর গানটা, তাই না? খুবই সুন্দর আপু, বেশি প্রাইস হয়ে গেল না? হ্যাঁ অনেক বেশি প্রাইস হয়ে গেছে, ঠিকই বলেছেন আপনি, ঠিকই বলেছেন। তোমার হাবি কি করে, বসে বসে আমার লাইভ দেখে আর কিছু না। হ্যাঁ এই দেখো, ওয়াটার প্রিন্ট করা, আর হচ্ছে গিয়ে এখানে এমব্রয়ডারি প্যানেলটা দেখো, বিশ্বাস করো হাতে পেলে মনে হবে যে এখানে প্রিন্ট করা, এত সফট। বাট হচ্ছে শিল্পী, আমি শিল্পী, হ্যাঁ এটাই বলতে চেয়েছিলাম, এটাই এটাই মনে ছিল, মুখে ছিল আর কি। এটা ডাউন পার্টটা যখন থামবে কোলাহল, আমি শিল্পী তোমাদের এই গান শোনাবো। হ্যাঁ দেখেছো রুনা আপুর কত ফ্যান আছে এখানে, ওর কি আপু লেমন ওড়নাটা আগে দেখান, লেমন ওড়নাটা কোনটা? এটা দেখো প্যানেল, আমি তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ওড়না দেখিয়ে দিয়েছি আপু। এইটা আসবে আমার ড্রেসের ব্যাক পার্টটা, ইটস অ্যামেজিং, এইটার দুপাটটা অসম্ভব প্রিটি আসবে, ঠিক আছে। এইটা অনেক বেশি সুন্দর। এবার এইটার স্লিভসের পার্ট দেখাই দিই, এই যে ড্রেসগুলো অনেক সুন্দর, প্রাইস আর একটু কম নাও না, কোনো দিনই অসম্ভব ব্যাপার, অন্য কোথাও পাবা না তোমরা। এটা আসবে ড্রেসের স্লিভসের পার্ট। হাই আপু, অনন্যা শেখ লিখেছেন, হ্যালো, আসো হেলতে হেলতে গড়ায় পড়ি, হেলতে হেলতে গড়ায় পড়ি এখানে, ঠিক আছে। এটা আসবে হচ্ছে আমার ড্রেসের
ওড়না, এই যে দেখো, মানে আমি এটা আসলে বুঝাইতে পারতেছি না, ওড়নার ফ্যাব্রিকটা বা ওড়নার ম্যাটেরিয়ালটা বা ওড়নার ডিজাইনটা বা ওড়নার প্যাটার্নটা হয়তো বা আমি বুঝাতে পারছি না। ইটস অ্যামেজিং, ট্রাস্ট মি। হ্যাঁ, ওড়নাতে কিন্তু কাতানের কাজ করে, যে দেখে বুঝতে পারছো তো? এটা আসবে ছয় হাতের দুপাট্টা শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর, বিশেষ করে এই বর্ডার লাইনটার জন্য ড্রেসটা অনেক সুন্দর। প্যান্টটা দেখি, এটার জামাগুলো দেখে লোভ লাগছে, আমার তো লাগছেই। তোমাকে অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর করে কথা বলো, ভালো লাগে। থ্যাংক ইউ আপু। এটা আসবে কটনের ট্রাউজার, প্রাইস 2350, 2350, ঠিক আছে, অনলি 2350 টাকায় পেয়ে যাচ্ছ। এই প্রথমবার যেটা লঞ্চ হয়েছে সেটা শুধুমাত্র ফ্যাশনেবল ড্রেসেই তোমরা পাচ্ছ, আর কোথাও কিন্তু নাই, আর কোথাও কিন্তু নায়িকা এরকমের ব্যাপার। আপু তোমার পেজে মেসেজ দিয়েছি, প্লিজ চেক। আচ্ছা ঠিক আছে, প্লিজ চেক করবো। এরপর দেখাবো হচ্ছে এই কালারটা, রাঙ্ক পছন্দের এইটার কালারটা আসবে শেডেড। এটা কিন্তু খুবই কমন, বাট খুবই 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 সুন্দর। কমন কোনটা হয় বলো, যেটা কিনা তুমিও পছন্দ করবো আমিও পছন্দ করবো। আচ্ছা এই জন্যই তা। হাই আপু, হাউ আর ইউ? আই এম ভেরি ভেরি ফাইন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আছে না, এটা দেখাতেই দিবে না, দেখছো, বলে না এটা বেশি দেখাবেন না। এই যে সুপার 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 সুপার, হ্যাঁ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সিরিয়াসলি এত সুন্দর, এই জন্য আমাকে এটা বলে গেছে যে এটা দেখাবেনই না। এই যে এমব্রয়ডারি করা আছে বিস্কিট কালারের রেড বডি, ঠিক আছে। এটা সাইডের প্যানেলটা, সাইডের প্যাচটা আসবে এইটা। আপু তোমার পরাটার প্রাইস কত? অনলি 2650 টাকা আনস্টিচ, 2600 টাকা, সরি। পরে আবার বলবে যে 50 টাকা লাবণ্য আপু মারতে চেয়েছিল, হ্যাঁ এইটা বলবে, তার চেয়ে আমি সরি বলে নিচ্ছি। প্রাইস আমারটা 2600 টাকা, 2600। তোমার ড্রেসটার প্রাইস কত? 2600। মুখস্থ করো তো, আমারটা একটু মুখস্থ করো। এটা দেখো, এই আসবে ড্রেসের লোয়ার পার্টটা। এইবার দেখিয়ে দিব ড্রেসের ব্যাক পার্ট। এই যে এটা আসবে ড্রেসের ব্যাক পার্টটা এন্ড লেন স্লিভস দেখিয়ে দিব। ল্যাভেন্ডার কালারটা কই দেখাচ্ছি, দাঁড়াও, ল্যাভেন্ডার কালারটা কই আসলেই তো, হ্যাঁ আছে আছে, এই যে ফার্স্ট স্টেপটা। এটা দেখো, এটা আসবে ড্রেসের স্লিভসের পার্ট। স্লিভস আমার মতো রেডি করতে পারবা, শিফন ওড়না না, এটা হচ্ছে কটন উইথ কাতান, ঠিক আছে, কটন উইথ কাতান। এই প্রথমে রাঙ্ক পছন্দ এই সুন্দর ড্রেসটা লঞ্চ করেছে এবং আমরা সাথে সাথে পিক করে ফেলেছি, শুধুমাত্র ফ্যাশনেবল ড্রেসেই পাবা এই সুন্দর ড্রেসটা, ঠিক আছে। এই যে দেখো এই ওড়নাটা রেড কালারের মধ্যে কটন বডির সাথে হচ্ছে কাতানের কাজ করা আছে। আপনি যে জামাটা পরে আছেন সেটার প্রাইস 2600 টাকা। এটা প্যান্টটা একটু দাও, আমি প্রাইসটা মেনশন করে দিই। এটা আসবে ট্রাউজারের কাপড় কটনের, প্রাইস আসবে অনলি 2350। আর সব সময় বলি যে এই পেজের ওনার সেলিম ভাই, হ্যাঁ ওনার ফারজানা আপু, আচ্ছা ওই ফারজানা আপু আর হচ্ছে ওই কি যেন বলে সেলিম ভাই একই কথা, হ্যাঁ। সো ওনাদের ওনাদের প্রফিট মার্জিন আমি জানি তো, সো মানে সুপার রিজনেবলে পাচ্ছ, আপনার ড্রেসটার দাম পিন পোস্ট করে দেন। আচ্ছা ঠিক আছে, কেউ একজন লিখে দাও যে লাবণ্য আপুর পিনসাইডের এই ড্রেসটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ড্রেসটার প্রাইস 2600 টাকা, পিন পোস্ট করে দাও, আমি লিখে দাও, আমি পিন পোস্ট করে দিচ্ছি। এরপর নেক্সট কালারে যাব, এই দেখো ঠিক আছে, এটাও খুব সুন্দর, ওয়াও। এটা কিন্তু কফি কফি টাইপের কালার, সাথে আসবে মাস্টার্ড ইয়েলো, বুঝতে পারছি এটা কি এক্সক্লুসিভ হবে, ধরো আমি দেখাই। এই যে খুব দারুণ, খুব সুন্দর কফি কালারের মধ্যে, ওয়াও এটা তো দারুণ লাগছে আমাকে, মাশাল্লাহ বলো, এই পুচকা মাশাল্লাহ বলো। এই যে দেখো খুব সুন্দর, তাই না, সুবহানাল্লাহ। গ্রিন দুপাট্টা আগে দেখো, গ্রিন দুপাট্টা আগে দেখান, গ্রিন দুপাট্টা কই পাবো? আচ্ছা গ্রিন কিছু থাকলে আগে দেখিয়ে দিও তো। এটা দেখো, এটা আসবে কফি কো কালার, ট্রাস্ট মি এইটা যদি তোমরা সুন্দর করে আমার মতো করে কুর্তি স্টাইলে বানাও অনেক অসাধারণ হবে। আপু আনিকা আপু বলেন বলেন, আপনার জন্যই আছি বলেন,
বডি আসবে এই যে সাইডে এই যে মাস্টার্ড ইয়েলো কালারের প্যানেল, হ্যাঁ এইটাও দেখাতে হবে কি, এটাও কি তোমাদেরকে দেখাতে হবে, এই যে দেখো এখানে পুরোটা এমব্রয়ডারি, কি যে অসম্ভব প্রিচি, কি যে প্রিটি করে প্রিন্ট সরি এমব্রয়ডারি করা আছে নেকের পার্টটা। এটা আসবে ডাউন পার্ট, তাই না? এটা আসবে আমার ড্রেসের ডাউন পার্টটা, ব্যাক পার্টটা দেখিয়েছি, নাইস। এটা আসবে ড্রেসের ব্যাক পার্টটা, কে কার কার চাই এটা, এইটা আর হচ্ছে যে একটা শান্তি ছিল না, কি যেন বললাম ওইটা, ওই কি জানি এটা বলার আগে যেন কি কি বলছিলাম ভুলে গেছো, মায়া মায়া, হ্যাঁ যাদের ওই যে মায়া ড্রেসটা, আর হচ্ছে এই কফি কালার ড্রেসটা, রেডটা তো কথাই নাই, স্লিভসটা দেখো খুব সুন্দর। আপুর পরা ড্রেসটা হচ্ছে বিনসাইদের, প্রাইস 2600 টাকা। থ্যাংক ইউ সো মাচ নিগার সুলতানা, পিন কমেন্ট করে দিলাম, থ্যাংক ইউ। এখন যারা লাইভে জয়েন করবেন টুক করে এসে একটা লাইক দিয়ে আমাদের পিন পোস্টটা খেয়াল করবেন, ঠিক আছে? নিগার সুলতানা পো অনেক কষ্ট করে আমাদেরকে এই কথাটা লিখে দিয়েছে আর আমি অনেক কষ্ট করে পিন পোস্ট করে দিয়েছি। এবার দেখাবো এই ড্রেসের ওন্না, হ্যাঁ এটা হচ্ছে উফ ড্রেস, ঠিক আছে? এই ড্রেসটার নাম হচ্ছে উফ ড্রেস, ঠিক আছে? অনেক সুন্দর, অনেক হাই আপু, হ্যালো। যারা যারা লাইভ জয়েন করছি লাইভ শেয়ার করতে হবে, যারা যারা শেয়ার করবে না তাদের সাথে কথা নাই, আর যারা কমেন্ট মানে শেয়ার করবে তাদের সাথে কথা আছে। কটনের প্যান্ট, এই যে দেখো প্রাইস আসবে হচ্ছে অনলি 2350। ছয় হাতের এই ওন্নাটা কিনতে গেলেই 1500 টাকা লাগবে, এত সুন্দর ওন্না, প্রাইস আসবে 2350, ঠিক আছে? রাংপাসান সরি রাংপাসান, আমি ভাবছি তোমার মাথার উপর পড়বে, পড়েই গেছে হয়তো। আমার ড্রেসটার প্রাইস মাত্র 2600 টাকা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফুল এখানে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ আছে। এইবার সেই ড্রেসটা, এবার হচ্ছে এই সেই ড্রেসটা দেখাবো যেটার জন্য অধীর আগ্রহে বসে আছি আমিও তোমরাও। কালারটা আসবে ল্যাভেন্ডার পার্পল কালার, এই কালারটা আসবে হচ্ছে ল্যাভেন্ডার পার্পল কালার, ইটস অ্যামেজিং। এই ড্রেসটার মতোই আমি এই ড্রেসটাও আজকে দেখাচ্ছি এবং এটাও কিনে নিব, হ্যাঁ পরে একদিন পরে দেখাবো তোমরা দেখে নিও। এই যে গুড ইভিনিং, গুড ইভিনিং ফারুক ভাই, কেমন আছেন? শেয়ার ডান আপু, শেয়ারের লিখা উঠেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে ল্যাভেন্ডার পার্পল দেখো, এটা খুলতে কত বেশি সুন্দর লাগে, আমি কি এত সুন্দর, হ্যাঁ ল্যাভেন্ডার কালার আমার এত ভালো লাগে, এত সোভার। এগুলোর সাথে তোমরা সুন্দর সফটি সফটি ছোট বা বড় দুল দিয়ে সুন্দর লাইট কালার লিপস্টিক দিয়ে পরে ফেলতে পারবা। তোমার পরাটার দাম বলো, আমার পরাটা পিন পোস্টে দেয়া আছে, একটু পিন পোস্টে চেক করো যে আমার ড্রেসটার প্রাইস কত, মাত্র 2600 টাকা। আপু তোমরা ড্রেস বানাও কোথা থেকে? আচ্ছা এই যে এখানে আসবে আমার এমব্রয়ডারি প্যাচটা, খুবই সুন্দর ফিনিশিং, তাই না? এমব্রয়ডারি সুন্দর, অনেক সুন্দর কালারটা, সত্যি কালারটা অনেক ইউনিক। এটা আসবে ড্রেসের লোয়ার পার্টটা, আর সাইডের প্যানেলটা আসবে হচ্ছে এই রকমের, হ্যাঁ এইটা আসবে আমার ড্রেসের ব্যাক পার্ট, এই যে এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা, উফ এটাও নাইস। এটা আসবে ড্রেসের ব্যাক পার্টটা, কার এইটা চাই, হ্যাঁ কার এটা চাই, এটা পাবা না, শুধুমাত্র ফ্যাশনেবল ড্রেসেই পাবা, হয়তো বা 2 থেকে 1 সপ্তাহের মধ্যে আবার অ্যাভেলেবেল হয়ে যাবে সব জায়গায়, তাই না? এটা আসবে ড্রেসের স্লিভসের পার্টটা, খুবই এক্সক্লুসিভ এই ড্রেস ক্যাটালগটা, খুবই নাইস। সো আমি এইটার প্রাইসও মেনশন করে দিচ্ছি, থাকে না অনেক সময় যে ড্রেসের কালার যেটা হিট হয়ে যায় সেটাতেই ওনাররা প্রাইস বাড়িয়ে দেয়, হ্যাঁ বা অনেক সময় এরকম হয় যে কয়েকটা ক্যাটালগের কয়েকটা কালারের প্রাইস একটু বেশি থাকে। নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এই যে কাতানের কাজ করা, দেখো কটন ম্যাটেরিয়ালের মধ্যে কাতানের কাজ করা, এভাবে তো বুঝতেছো না, এভাবে বুঝাই। এই যে দেখো কাতানের, এই যে কাতানের কাজ, খুবই 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 মানে সোভার লাগবে এই কালারটা পরলে, খুবই সোভার লাগবে এই কালারটা পরলে, এটা আরও সুন্দর। এই যে কটনের প্যান্ট, ঠিক আছে ট্রাউজারটা হবে কটনের, প্রাইস আসবে 2350, 2350 টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ড্রেস। তারপর নাইস কালেকশন, থ্যাংক ইউ।
নেক্সট কালারে যাব এবং নেক্সট ড্রেসটা আসবে হচ্ছে পিচ কালার এবং ম্যাজেন্টা। পিচ এন্ড ম্যাজেন্টা এই কম্বিনেশনটা তো সুপার। হ্যাঁ এই কম্বিনেশনটা তো সুপার, একদম সুপার সুপার। এটা দেখো, এটা সব মেয়েদের পছন্দের কালার। আমি হইলে এটা আমি আগে নিয়ে নিতাম, তাই না? এটা আগে হলে আমি মানে যদি কি না বসে বসে ধরো লাইভ দেখছি, তোমরা যেমন লাইভ দেখছো, আমি যদি দূর থেকে দেখতাম তাহলে এটা আগে নিয়ে নিতাম। এত সুন্দর কটন বডি, ঠিক আছে? এখানে এই যে পার্ট করা আছে দেখো, এক্সট্রা একটা পার্ট দেওয়া আছে। যদি তোমার লেন্থ শর্ট করতে মন চায় বা লং করতে মন চায় তখন তুমি এটা অ্যাড অন করে নিবা, বা এটা দিয়ে অন্য একটা ডিজাইনও কমপ্লিট করতে পারবা। এটা দেখো, এটা আসবে আমার ড্রেসের নেকের প্যানেল, এই যে অ্যাডজাস্ট করে বসানো আছে, এই আসবে নেকের প্যানেলটা, ঠিক আছে? পিচ কালারের মধ্যে, পিচ কালারের মধ্যে প্রিন্টটা, ওকে? ড্রেসের লোয়ার পার্টটা দেখিয়ে দিই, দামানের পোর্শনটা অ্যামেজিং। এই যে দেখো আপু, প্রাইস কত? 2350 টাকা। ড্রেসের প্রাইস আসবে, আমি যে রাঙ্ক পার্সন দেখাচ্ছি এটার প্রাইস আসবে 2350। এটা আসবে ড্রেসের ব্যাক পার্ট, কালার আসবে পিঙ্ক অ্যান্ড পিচ, ঠিক আছে? জোসনা একটার আপু প্রাইস আসবে হচ্ছে মাত্র মাত্র 2350 টাকা। এটা হচ্ছে আমার ড্রেসের স্লিভসের পার্টটা, তাই না? ড্রেসের স্লিভসের পোর্শন। এইবার এইবার ড্রেসের ফুল ভিউটা দেখো। ওয়াও, বললাম না এটা দেখলেই মেয়েরা পাগল হয়ে যাবে। আপু তোমারটার প্রাইস কত? অনলি 2600 টাকা, 2600। পুরোটাই কাতানের কাজ, এই যে এবার বুঝে যায়, কটন বডির মধ্যে কাতানের কাজ। আর এটার ইসেটা আসবে হচ্ছে পাকিস্তানি লনের ড্রেস পরতে যেই আরাম মনে হয় না কিছু পরেছি, সেইটাই পাকিস্তানির বডিটাই যেন মানে কেমন সুন্দর হয়। এটা আসবে কটনের ট্রাউজার, প্রাইস আসবে হচ্ছে অনলি 2350, 2350 টাকা। যেটা ওপেন করছে ও ওইটাই আমার ভালো লাগছে। এইটা মনে হয় যে নায়িকাটা করে আছে প্রথমে, তাই না? আচ্ছা আজান করছে, আমি একটু দাঁড়াই, আজানটা শেষ হোক তারপরে হচ্ছে আবার লাইভ কন্টিনিউ করবো, ওকে? আচ্ছা মাথায় কাপড় দিয়ে দাঁড়াই। কাতানের দুপাট্টা, বাট চাইলে তুমি যেভাবে খুশি সেভাবেই পড়তে পারবা, এভাবে চাইলেও এভাবেও পড়তে পারবে। সবগুলো সুন্দর, থ্যাংক ইউ। আরো অনেক নাইস নাইস কালেকশন দেখানো এখনো বাকি আছে, ঠিক আছে? এটা দাও দেখাতে থাকি। এই ওড়না দিয়ে নামাজ পড়া যাবে, তাই না আপু? হ্যাঁ পড়া যাবে, পড়া যাবে। এটা বেশ বড় ওড়না, এই দেখো আসলে অনেক বড় ওড়না, বললাম না 6 হাতের দুপাট্টা, এই যে 6 হাতের ওড়না। চাইলে আবার এইভাবে পড়তে পারো, ঠিক আছে? তোমাদের উপর, তোমরা কেমনে কেমনে পড়বা। অনেকেই দেখি এভাবে দুম বের করে হিজাব করেন, খুব সুন্দর লাগে তোমাকে। হ্যাঁ এখন অনেক সুন্দর লাগছে। হ্যাঁ আমি মাথা কাপড় দিলে সত্যি অনেক ভালো লাগে, আমি নিজেও জানি। থ্যাংক ইউ নিদোফার আপু লিখেছে। তুমি এখানেও লাকি আপু দিচ্ছে, তুমি চাও না আমি এখানে থাকি? এরপর বিনসা দেখাবো, তাই তো? আমার ড্রেসটা যারা যারা দেখতে চান ওইটাও দেখিয়ে দিব যদি কিনা চান। হ্যাঁ লাস্টে, হ্যাঁ লাস্টে দেখাই দিব।
তত তোমার মাথার উপরে। ওনাগুলো কি ওয়েট বেশি না ওনাগুলোর ওয়েট বেশি হলে এত সুন্দর করে মাথায় থাকে? ঠিক আছে, খুব সুন্দর কটন বডি তো, সো সুন্দর কটনের মধ্যে হচ্ছে ফ্লাওয়ার করা এবং হচ্ছে এই যে কাতানের কাজ করা, তাই না? খুব সুন্দর। এইবার চলো চলে যাই নেক্সট, আমার আর কি আছে নেক্সট কালার কম্বিনেশনে চলা যায়। সব এইটা দেখো, এটা আসবে হচ্ছে আমার মিন্ট কালারের, খুবই সুন্দর একটা মিন্ট কালারের বা লেমন কালার বলতে পারো, ইটস অ্যামেজিং কালার কম্বিনেশন। দেখো অর্ডার করবো, নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন এবং 100% শিওর হয়ে অর্ডারটা কমপ্লিট করবেন, ঠিক আছে? 100% আপু আজকে কি রিসামে আসবা? না রে আপু আজকে আর আসবো না। এটা দেখো, এই আসবে হচ্ছে আমার এমব্রয়ডারি প্যানেল, অপূর্ব, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, খুবই সুন্দর একটা এমব্রয়ডারি পার্ট আছে এখানে। এটা আসবে হচ্ছে আমার ফুল বডিটা, এটা অনেক সুন্দর, অনেক অনেক প্রিটি। এটা দেখো, এই আসবে ড্রেসের ডাউন পার্টের প্রিন্টটা, তাই না? ওনাটা কি কাতান, ওনাটা কটন, সাথে আসবে কাতানের ওয়ার্ক, ঠিক আছে? কটন বডি কিন্তু মাঝখানে মাঝখানে কাতানের কাজ করা আছে। আপনার আপু আজান দিচ্ছে, একটু সময় অফ রাখো, কই ছিলা তুমি এতক্ষণ? আমি তো অফ রাখলাম। এই দেখো, এটা আসবে প্যানেল। হ্যাঁ, হুট করে হুইট থেকে এসে একটা কথা বলো, দেখো আমি তো অফই ছিলাম। হ্যাঁ, এটা আসবে হচ্ছে ড্রেসের ফুল ভিউটা, ব্যাক পার্টটা, তাই না? এটা আসবে ড্রেসের ব্যাক পার্টটা। তারপর এটা আসবে স্লিভসের পোর্শন, নাইস হবে এটা বানালে। এটা আসবে ড্রেসের স্লিভসের পোর্শনটা, তারপর দেখিয়ে দিব, তারপরে ড্রেসের ফুল ভিউটা দেখাবো, ঠিক আছে? এবং এটার এটারও সেম প্রাইস, ওই যে বললাম যে যতই সুন্দর ড্রেস হোক না কেন প্রাইস সব কয়টার সেম। এই যে, এই যে দেখ, কটনের ওড়না, ছয় হাত ওড়না, ওকে, ছয় হাত ওড়না, জাস্ট কালার কম্বিনেশনটা তোমরা নিজেরাই দেখতে পারতেছো। হ্যাঁ, পুরোটাই কাতানের কাজ করা আছে, সুপার লাইট, কমফোর্টেবল, কমফি এবং সবাই করতে পারবা। এটা আসবে হচ্ছে আমার ড্রেসের ট্রাউজারের কাপড়টা, প্রাইস আসবে হচ্ছে অনলি 2300 টাকা। এই সোভার এই ড্রেসটা কার চাই? প্রাইস অনলি 2300। নেক্সটে যাবো ব্ল্যাক, এটা আর কি দেখাবো, সরি এটা আর কি দেখাবো, এটা তো দেখার আগেই শেষ। ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার দেখার আগেই শেষ। হ্যাঁ, আপুদের আত্মা গরম হয়ে যায় ব্ল্যাক কালার দেখলে, আর আমার তো কোনো কথাই নাই। হ্যাঁ, ব্ল্যাক কালার এত সুন্দর, মেয়েরা পছন্দ করে। বডি আসবে 80 লেন্থ, 46-7, ম্যাটেরিয়ালটা আসবে হচ্ছে সুইচ কটনের, তাই না? সুইচ কটনের ফুল এমব্রয়ডারি করা আছে, দেখো ফুলটাই এমব্রয়ডারি করা। এটা কি তাহলে নেভি? প্যান্টটা দেখি, প্যান্টটা দেখতে বুঝবে। হ্যাঁ, ব্ল্যাক কালার। আচ্ছা, এটা কিন্তু মানে ওই যে কচকচা ব্ল্যাক কালার না, হ্যাঁ একটু পক পকা ব্ল্যাক কালার, মানে হচ্ছে একটু নেভি টোন আছে, বাট এটা স্বচক্ষে আমি বুঝতে পারি নাই। ওর তো দূরবীন লাগানো চোখের মধ্যে, ও বুঝে ফেলছে, চোখ না চুলা আল্লাহ জানে। এটা দেখো, এই আসবে মানে এটা ব্ল্যাকিশ ব্লু, মানে ব্লু না বাট ব্ল্যাকের সাথে সাথে হচ্ছে একটু ব্লুইশ একটা ব্যাপার আছে, তাই তো? আগেরটা আর দেখাও না, এটার আগেরটা দেখান না, এটার আগেরটা একটু আগে দেখিয়েছি, একটু দেখে নিও। এটা আসবে কোনটা, এটা এটা না, এটা এটা মিনটা, এ প্রাইস 2350। এটা আসবে এমব্রয়ডারি কালার, এটা আরে এইটা, এই এটা ছিল এর আগেরটা, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এরপরে চলে যাব ড্রেসের, কই চলে গেল এটা বাতাসে,
এইটা আসবে ড্রেসের লোয়ার পার্টটা, কি অ্যামেজিং, জাস্ট দেখো খুব সুন্দর, খুব 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 দারুণ। এটার সাথেও একটা প্যানেল আছে, ইনার লাগবে না, প্রশ্নই আসে না, ইনারের প্রয়োজন নাই, খুবই আরাম ড্রেস, ঠিক আছে, খুবই খুবই আরাম প্রিয় যারা আছে তারা এগুলো নিয়ে নিতে পারবো। এবং একটা আপু তো বলেছে যে পাকিস্তানি ড্রেস পরলে কত আরাম লাগে। এটা ড্রেসের ব্যাক পার্টটা, হ্যাঁ, ব্ল্যাক গোল্ডেন ইয়েলো, সাথে তো ফ্লাওয়ারের অনেক কালার আছে দেখতেই পাচ্ছো। এইবার আমি এইটার ওড়নাটা, সরি এইটার আমি স্লিভসের পার্টটা একটু দেখিয়ে ওড়না ধরে প্রাইস মেনশন করে দিই, যেন কিনা তোমরা এখনই চুপ করে স্ক্রিনশট দিয়ে চুজ করে ইনবক্সটা কমপ্লিট করতে পারো। হ্যাঁ, এইটা এই আসবে হচ্ছে আমার ওড়না, এই যে এটা আসবে ছয় হাতের ওড়নাটা, জাস্ট দেখো কত বড় ওড়না, ঠিক আছে, ওড়না দিয়ে চাইলে জামা বানায় ফেলতে পারবা, এত বড় দুপাট্টা, এত সুন্দর এক্সক্লুসিভভাবে করা আছে। এটার প্যান্টটা একটু দেখাবো, প্যান্টটা আসবে হচ্ছে এই রকমের ব্ল্যাক কালারের ট্রাউজার, প্রাইস আসবে হচ্ছে অনলি 2350 টাকায়। এত সুন্দর রং পছন্দের ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ, ওকে, ওড়না মাথায় দিলা যেটা, ওড়না ও পিঙ্ক কালার আছে, এই যে পিঙ্কটা দাও, হ্যাঁ ও তো ঠিকই বলেছিল, এইটা, হ্যাঁ এইটা এটা নাও, আমি এভাবে ধরছি, তোমরা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দাও, ওকে, প্রাইস 2350 টাকা, আর আমারটা 2600 টাকা, ঠিক আছে, আমার ড্রেসটার প্রাইস 2600 টাকা। এটা দেখো, এটা মনে হয় রামপ্রসাদের লাস্ট ড্রেস, ঠিক আছে, এটা আসবে রামপ্রসাদের লাস্ট ড্রেস, কালার কম্বিনেশন ইজ টু গর্জিয়াস, জাস্ট দেখো, হ্যাঁ এটা আমি দেখালে ওরা বুঝবে, এইটা খুবই সুন্দর লাস্ট ড্রেস, মেন্স হচ্ছে রামপ্রসাদের লাস্ট ড্রেস, বিন সাইজ দেখাবো, যেটা আমি পরেছি এটাও দেখিয়ে দিব। এই আসবে হচ্ছে আমার সুন্দর মেজেন্টা টোনের সাথে ব্ল্যাক, ম্যাজেন্টা টোনের সাথে ব্ল্যাক কালার এমব্রয়ডারি, মনে হচ্ছে কি ভেলভেট করা, ভেলভেট দিয়ে কাজ করা, বাট না, এটা হচ্ছে রেশম সুতা দিয়ে এমব্রয়ডারি করেছে মেবি, খুব সুন্দর। এটা আসবে ড্রেসের ব্যাক পার্টটা, থুকু ড্রেসের ডাউন পার্টটা, হ্যাঁ ড্রেসের লোয়ার পার্টের এই অংশটা। এইবার দেখিয়ে দিব সাইডের প্যানেলটা, এই যে দেখো সাইডেও এত সুন্দর একটা প্যানেল আছে। অ্যান্ড দেন আপু ওড়নাটা কি সুতি? জি আপু, ওড়নাটা সুতি, সাথে তোমার কাতানেরও কাজ করা আছে, ঠিক আছে, ওড়নাতে একটু কাতানের ডিজাইন করা আছে। এই দেখো, এই আসবে হচ্ছে আমার ড্রেসের ব্যাক পার্টটা, শুনতেন স্যার, এটা দেখো খুবই সুন্দর, ওদের খুবই পছন্দ হয়েছে এবং আমারও অনেক বেশি পছন্দ হয়েছে। এইটা এই দেখো, এই আসবে ড্রেসের স্লিভসের পার্ট, হ্যাঁ ওরা বলতে সেটা তো ঝামেলা আছে আপু, আর দেখেন না, এই যে কটনের ওড়না, খুবই সুন্দর। প্রাইস আসবে হচ্ছে এটার প্রাইস আসবে 2300 টাকা, বলে সরাল চলে না, আর দেখাতে হবে না, ঠিক আছে, প্রাইস 2300 টাকা। তোমাকে যতই দেখি ততই দেখতে ইচ্ছে করে, মা গো মা, থ্যাংক ইউ সো মাচ ঝুমি দেব মজুমদার আপু, আমি কি ঠিক বলেছি তোমার নামটা? এবার আমার ড্রেসটা কার কার পছন্দ হলো, ওই যে যাও আর কই, ওই যে বারান্দায় চলে যাই, আমি বাইরে পার্ক দিয়ে বাইরে চলে যাই, তাই না? এত সুন্দর একটা ড্রেস আমার ড্রেসটা, এটা হচ্ছে আমি বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে এভাবে বানিয়েও নিতে পারবা, ঠিক আছে, যদি তোমরা চাও। সেক্ষেত্রে কি করতে হবে, এখনই থাকতে হবে সাথে, আমি আমার ড্রেসটা দেখাই দিব, তার আগে আমার ড্রেসটার মতোই কিছু ড্রেস দেখাই আছি, ওকে, এই যে দেখো এই ড্রেসটাও আমার, আমি গত লাইভেই নিয়েছি, তাই না, অনেক সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের সাথে এই ড্রেসটা আমি নিয়ে বানিয়ে পরে দেখাবো তোমাকে, খালি নিয়েছি এখন পর্যন্ত পরা হয় নাই, সুন্দর এমব্রয়ডারি করা আছে, এই যে মাস্টার্ড ইয়েলো কালার, বিন সাইড দেখাচ্ছি এখন, ঠিক আছে, বিন সাইডের স্পেশাল লাইভ আজকে, এবং রং পছন্দেরও আজকে স্পেশাল লাইভ ছিল, সো পুরোটাই এমব্রয়ডারি করা আছে, অসম্ভব প্রীতি, অসম্ভব মাত্রায় এটা বলে, মানে আমি যত বলবো তত আমার
এনার্জি লস হবে বিকজ অফ এটা এত সুন্দর আপুরা এমনিই পছন্দ করে এটা তাই না এটা এমনিই পছন্দ করে আপুরা এরপর দেখাবো ইউ লুক ডাইনামিক ও মাই গড থ্যাংক ইউ হ্যাঁ তারপর এইটার ব্যাক পার্টটা দেখিয়ে আসি হ্যাঁ মাস্টার্ড ইয়েলো কালার পরলে না কেমন জানি অদ্ভুত সুন্দর লাগে অদ্ভুত সুন্দর লাগে তোমরা নিজেরাও পরে দেখতে পারো এটা একটু ডার্ক টোনের যারা আছি লাইক আমার মতো ব্ল্যাকিশ ব্ল্যাকিশ তাদেরকেও ভালো লাগবে আর যারা সফটি আছি ফর্সা যারা ফর্সার কাতারে যারা আছি তাদেরকে তো আরও সুন্দর লাগবে তোমারটা হবে মারজানা সরি মারজানাই তো মারজানা আহমেদ শিরিন আপু আমারটাও হয়ে যাবে এই আসবে আমার ড্রেসের ব্যাক পার্টটা আমারটাও হবে আমারটাও দেখাই দিব বাট লাস্টে সেই জন্য লাস্ট পর্যন্ত থাকতে হবে আর এইটা হচ্ছে গিয়ে আমার ড্রেসের স্লিভসের অংশ দেখেছো গ্রিন কালার দিয়ে স্লিভসের অংশ আচ্ছা ঠিক আছে এটারে কই রাখছিলা তখন ওকে এই এইটার অন্যটা দেখেন আমি যে ড্রেসটা পরে আছি ওইটাই মানে ওই টাইপেরই বিম সাইডের আরেকটা আনস্টিচ দেখাচ্ছি সেম এটা আমার একটা আছে কটনের ওন্না দিয়ে কটনের ট্রাউজার দিয়ে ঠিক আছে এই যে সেম প্রাইস আসবে মাত্র কত 2600 টাকা এই ড্রেসটার প্রাইস 2600 টাকা ফুল এমব্রয়ডারি করা আছে ক্লোজে চলে আসি প্রাইস 2600 টাকা মাত্র শুধুমাত্র ফ্যাশনেবল ড্রেসেই তোমরা পাবা আমারটা কার কার দেখতে মন চাইতেছে বলো এটা আরেকটা ওয়াও এটা মনে ধরে গেছে খালি কেউ যদি গিফট করে হ্যাঁ কেউ যদি বলে যে ঠিক আছে আপু আপনিই তো যান আপনারে সবাই মিলা দিলাম সবাই মিলা দিবে বলছে বরিশালটা বলছে দিবে রে অরে অরে কি করা উচিত ওরে ধরো তো এই দেখো ওরে ধরবা লাইসেন্স করে ওরে এরকম করে উঠাবো আবার নামাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অনেক শক্তি না মেলা শক্তি এটা দেখো কটনের বডি আসবে বিন সাইডের থ্রি পিস দেখাচ্ছি আর তোমারটা হবে হ্যাঁ আমারটাও হবে আমি আবারও কমেন্ট পাচ্ছি না এই যে এখানে পুরোটাই এমব্রয়ডারি এমব্রয়ডারি ফিনিশিংটা অসম্ভব সুন্দর এই যে এমব্রয়ডারি ফিনিশিংটা অসম্ভব প্রীতি আর নেকের পার্টটা হচ্ছে গোল্ডেন কালার দিয়ে এমব্রয়ডারি করা আছে এটা এটা সত্যি আমার এত পছন্দ হয়েছে কিন্তু আর কত এটা আসবে ড্রেসের ডাউন পার্টটা ঠিক আছে এই হলো তাই না এটা এটা সত্যি অনেক পছন্দ হয়েছে আমার এটা হচ্ছে কি আমার ব্যাক পার্ট আর এই স্কিন কালার দেখলে এমনিও মাথা ঠিক থাকে না এমনিও মাথা ঠিক থাকে না আমার এটা হচ্ছে স্লিভসের পোর্শন স্লিভসের পার্টটা তুমি আমার ওই বাসায় নাইও চাও বানায় খাও নাই এই যে আচ্ছা এই যে এই আসবে হচ্ছে আমার ওড়নার প্রিন্টটা ঠিক আছে কটন বডির মধ্যে ওড়না খুবই সুন্দর বিন সাইডের আর স্টিচ তোমাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবা আর এইটা হলো গিয়ে আমার প্যান্টের কটন ট্রাউজার প্রাইস আসবে অনলি 2600 টাকা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক বিন সাইডের অনেক সুন্দর একটা সেট ঠিক আছে অনেক সুন্দর একটা কুর্তা রেডি করতে পারবা কুর্তি রেডি করতে পারবা তোমরা ঠিক আছে কুর্তা বলেছি কুর্তা আস্তে আস্তে খুন হয়ে যাচ্ছে আশ্চর্য তোমারটা হবে আমারটা দেখাও না কে ফাজিমে আমারটা ওরা লাস্টেই দেখাবে আমারটা আমারটার প্রাইস 2600 হ্যাঁ আমারটার প্রাইস 2600 টাকা আমারটা দেখে স্ক্রিনশট দিয়ে নাও না না এত পচা না আপু এগুলো লেন্থ কত পর্যন্ত হয় আপু এগুলো হচ্ছে তোমার সরি এগুলোর লেন্থ হচ্ছে 2.6 পর্যন্ত তোমরা দিতেই পারবা ইজিলি চুরির সাইজ বলে দিলাম 2.6 এটা কোনো কথা হইলো ভাই 46-47 দিতে পারবা আমারে কেউ মাইরা ফেলাও ঠিক আছে কি থেকে কি কইতাছি এই আসবে হচ্ছে আরেকটু হলেই পড়ে যেত তো আমার মুখে চলে আসছে টুরি টুরির সাইজ এই যে দেখো এটা আসবে হচ্ছে আমার ড্রেসের আরেকটা কালেকশন যেটা কিনা অনেক প্রিটি এটা কি কটন ওন্না দিয়ে তাই না
আগের দুটো ড্রেসের জন্য বিকাশ করেছি ইয়েস্টারডে বাট ইনবক্স চেক করছে না আর আজ আপুর পরাটার জন্য ইনবক্স করেছি কে আশরাফ আপু একটু জাস্ট সাথে থাকতে হবে আচ্ছা অপেক্ষা করো রিপ্লাই করে দেওয়া হবে ঠিক আছে ইনবক্সে অনেক প্রেসার নাকি বলছে সো সবাই ঠান্ডা থাকো বাচ্চারা সবাইকে রিপ্লাই করা হবে আমার পেজ হলে বলতাম সবাই ধৈর্য ধারণ করো সবাই মিষ্টি পাবা এরকম করে না এটা দেখো এইটা অনেক সুন্দর সি গ্রিন কালারের মধ্যে পুরো বডিটা এমব্রয়ডারি এটা যারা নিবা সত্যি পছন্দ আছে বলবো তাদের অনেক সুন্দর অলিভ গার্ডেন এবং হচ্ছে গ্রিন গার্ডেন দিয়ে হচ্ছে কমপ্লেক্স করা আছে ওকে আর এইটা এই কুর্তাটা অনেক সুন্দর তাই না এটা ড্রেসের স্লিভসের পার্ট আজও বলে তো কুর্তা অনেকে এই দেখো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা এটা ড্রেসের ব্যাক পার্টটা ওকে সো এবার এই ড্রেসের ফুল ভিউটা দেখব এবং প্রাইস শুনে নিব সত্যি এটাও সুন্দর ভিনসাইড এমন একটা ব্র্যান্ড পাকিস্তানি যে মানুষ শুধু নামেই ঠান্ডা হয়ে যায় সত্যি কথা এত পছন্দ করে ভিনসাইড এবার এটার প্যান্টটা দেখানোর আগে ওড়নাটা একটু দেখে নাও কত বড় ওড়না দেখি প্যান্ট এই যে এটা আসবে প্যান্ট প্রাইস আসবে 2600 কটনের দুপাট্টা কটনের ট্রাউজার অ্যান্ড কটন বডি ফুল এমব্রয়ডারি প্রাইস 2600 টাকা তাই না তারপর ওনাটা এমব্রয়ডারি আছে না ওনাটা জাস্ট ডিজিটাল প্রিন্ট করা আছে এরপর আমার আরেকটা ড্রেস যেটা আমি পরে অলরেডি শেষ আমার কমপ্লিট হ্যাঁ এটা এটা আবার সিল্কের দুপাট্টা দিয়ে আমি তোমাদেরকে দেখাই দিই এটা পরে আমাদের আমার কাছে লাইভ আছে ফটো আছে এটা আমার খুবই পছন্দ এটাও মাস্টার্ড ইয়েলো কালার পুরোটাই হচ্ছে এই যে এমব্রয়ডারি করা তোমরা তো দেখতেই পাচ্ছ এবং দুই সাইডেই প্যানেল পাবা দুই সাইডেই প্যানেল আছে করা ঠিক আছে সো যার যেটা খুশি যেভাবে খুশি ওইভাবেই রেডি করে নিতে পারবে এটা আসবে ড্রেসের ডাউন পার্টটা অ্যান্ড দেন এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্ট এই যে ড্রেসের ব্যাক পার্ট ইজ হেয়ার এই আসবে হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শন অ্যান্ড দেন এটা হলো আমার ড্রেসের স্লিভসের পার্ট তাই না ড্রেসটা অনেক সুন্দর এবং এটার দুপাট্টাটা আসবে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এই ড্রেসটা আমার আছে তোমরা দেখে নিতে পারো এই যে দেখো এটার প্যান্টটা একটু দেখে নিব এটা পরলে অনেক সুন্দর লাগে আর এটা পরে সাজতে হয় না হ্যাঁ কটন বডির প্যান্ট এবং সিল্কের দুপাট্টা প্রাইস এটার সেম এটার প্রাইস 2600 টাকা এটার প্রাইসও 2600 টাকা 2600 যার যেটা খুশি সে সেটাই নিয়ে নিও ওকে স্যার কি থেমে যাচ্ছে কেন আচ্ছা থেমে গেলেও সমস্যা নেই আর জাস্ট দুইটা ড্রেস আছে আমি দেখিয়ে শেষ করব আমারটাও আছে এখন তার আগে আর একটা ড্রেস দেখাই নি এই যে দেখ এটা হলো আমার ইয়েলো বেজার এই ড্রেসটাও সুন্দর খুবই প্রীতি বিশেষ করে এটার দুপাট্টাটা বিশেষ করে এইটার দুপাট্টাটা দেখো এটা অনেক সুন্দর এমব্রয়ডারি করা আছে মেজেন্টা অ্যান্ড গ্রিন দিয়ে মেজেন্টা অ্যান্ড গ্রিন কালার কম্বিনেশন দিয়ে আছে খুব সুন্দর ওকে আর এইটার প্রিন্টটা হ্যালো লাভ ভাই কেমন আছেন এই এটা আসবে ড্রেসের ডাউন পার্টটা আর দুই সাইডেই হচ্ছে এই রকমের প্যানেল আছে আশরাফি ইয়াসমিন আশা আপু লিখেছেন থ্যাংক ইউ আপু এটা আসবে ড্রেসের ব্যাক পার্টটা ড্রেসের ব্যাক পার্ট দেখিয়ে দিলাম স্লিভসের পোর্শন আসবে হচ্ছে এই যে এটা এটা কি ব্ল্যাক কালারের মধ্যে স্লিভসের পার্টটা এটাও খুব সুন্দর হবে বানালে আমি আর কয়টা বানাবো এই টোনের কালার বলো আর কয়টা বানালে তোমরা বুঝবা যে এটা এত বেশি সুন্দর এবার এটার ওনাটা বলেছিলাম যে এটার সব থেকে সুন্দর পার্টি এটার দুপাট্টা খুবই সুন্দর ইয়েলো অ্যান্ড গ্রিন ইয়েলো অ্যান্ড গ্রিন কালার দিয়ে হচ্ছে ম্যাটেরিয়ালটা কটনের মধ্যে ইয়েলো অ্যান্ড গ্রিন কটনের প্যান্ট প্রাইস আসবে 2600 এই ড্রেসটার প্রাইস 2600 টাকা যার খুশি সে নিয়ে নিবা ঠিক আছে যার যার ভালো লাগবে ফুল অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নিয়ে নিতে ভুলবে না এবং ফাইনালি
আচ্ছা গুলবানুর একটা ড্রেস আমাদের রিস্টক হয়েছে, সেই গুলবানু যারা যারা চাচ্ছ তাদের উদ্দেশ্যে এই ড্রেসটা একটু শো করে দিচ্ছি, তারপরে আমার ড্রেসটা, ঠিক আছে? তারপরে এক্ষুনি আমার ড্রেসটা দেখাই দিব। এই যে দেখো, এটা আসবে অরেঞ্জ কালারের মধ্যে, খুবই সুন্দর গুলবানু। ঠিক আছে, গুলবানু কে, তুমি না আমি? আচ্ছা তুমি গুল, আমি বানু। ঠিক আছে, সুন্দর হয়েছে, কই হোক। নাম ঠিক ভাবে পড়তে পেরেছি কারণ আমি কিছুই দেখতেছি না। কটনের বডি নেভি কালারের মধ্যে এমব্রয়ডারির প্যাচ, আর এই হচ্ছে কি আমার ফুল ফুল আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই ভালো আছি, ভালো না থাকলেও ভালো আছি। এত সুন্দর একটা গ্রিটিংস দিয়েছেন, ভালো না থেকে পারি আমি বলুন ভাই? আমি অনেক ভালো আছি। এই যে দেখো, এই আসবে হচ্ছে আমার ওড়নাটা, ইটস অ্যামেজিং কালেকশন। হ্যাঁ গুলবানুর, এইটার প্যান্টের কাপড়টা একটু দেখিয়ে দিই। এই যে দেখো, প্যান্টের মধ্যে হচ্ছে এই রকমের কাজ আছে এমব্রয়ডারি। সো তোমরা নেকেও এমব্রয়ডারি পাচ্ছ এবং প্যান্টেও এমব্রয়ডারি পাচ্ছ। প্রাইস ইজ, প্রাইস কত এটা কেমনে কি? এই গুলবানুর এটার প্রাইস 1800 টাকা। লুফে নাও এখনই, প্রাইস 1800, এখনই আমি নিয়ে যাব, প্রাইস 1800 টাকা। ঠিক আছে, লুফে নেওয়ার মতো কালার, লুফে নেওয়ার মতো প্রাইস। ঠিক আছে, তারপর তারপর আমার ড্রেসটা, ফাইনালি এখনই আমি আমার ড্রেসটা দেখিয়ে দিব, যেটা কিনা আমি পরে আছি। এই যে দেখো, আমার মতো করে তোমরা বানিয়ে নিতে পারবা, আমার মতো করেই সেম কালার, সেম এমব্রয়ডারি, সেম সিকোয়েন্স, ব্ল্যাক কালারের এমব্রয়ডারি, ব্ল্যাক কালারের সিকোয়েন্স। ঠিক আছে, এবং নিচেও সুন্দর করে পার করা আছে ব্ল্যাক কালারের। দেখো সেম আমি যেটা পরেছি এটা হচ্ছে সেইটা, এটা হলো আমার ড্রেসের ব্যাক পার্টটা। ওকে, আমার ড্রেসের ব্যাক পার্টটা এইটা, অ্যান্ড দেন স্লিভসের পোর্শনটা একটু দেখিয়ে দিই। এই যে ফুল সেম, এইটার প্রাইস ও অনলি 2000 কত দেখি মেরা পারে কিনা। এটার ওন্না আমার কাছে আছে, এটা আসবে কটনের প্যান্ট। একটু আমার ওন্নাটা একটু খুলে দিবা, আমি এটা দিয়ে দেখাই দিই। এই হলো গিয়ে ফাইনালি আমার ড্রেস, এটা যেদিন আমি প্রথম দেখেছি ওই দিন থেকেই আমার। প্রাইস আসবে অনলি 2600 টাকা, বিন সাইডের এই থ্রি পিসটা প্রাইস 2600 টাকা, প্রাইস 2600 টাকা অনলি। সো মোটামুটি আমার লাইভ কমপ্লিট, আজকে এই পর্যন্তই, কালকে দেখা হবে না, পরশু থেকে আবারও তোমাদের সাথে আমি আসবো ইনশাল্লাহ। এটার স্টিচ আছে না? এটার স্টিচটা নাই, এটার আনস্টিচটাই আছে। যদি ভালো লাগে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স কমপ্লিট করবা। এখন চলে যাচ্ছি, ভালো থেকো, দোয়া রেখো, আমাদের হচ্ছে ফ্যাশনেবল ড্রেসের সাথেই থেকো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা।